সিরাজগঞ্জের শাহজাদপুরে কৈজুরি ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের গণসংবর্ধনা। বিস্তারিত থাকছে শাহজাদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম পলাশের প্রতিবেদনে। শনিবার বিকালে কৈজুরি মহিউল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কৈজুরি ইউনিয়ন শাখার আয়োজনে এ সংবর্ধনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপি সভাপতি ইমদাদুল হক নওশাদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আয়ুব আলী। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।